1971 সালে মুক্তিযুদ্ধে নানাভাবে সহযোগিতা করেছেন অনেকে। বিভিন্ন দেশের নাগরিক সহ প্রবাসী বাংলাদেশীদেরও রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। জনমত গঠন, আর্থিক সহায়তা ও অস্ত্র পাঠানো সহ সহযোগিতা করা অনেককেই মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়। আমিরাতের শারজায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জানান, এখনও তালিকাভুক্ত করা হয়নি এমন কেউ থাকলে তাদেরও মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেবে সরকার। বৃহত্তর ফরিদপুর সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন শাহজাহান খান। দূতাবাসের মাধ্যমে তাদের তথ্য প্রমাণ পাঠানোর আহ্বান জানান তিনি। প্রবাসে যারা মুক্তিযোদ্ধের পক্ষে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে তার যথাযথ প্রমাণাদি আমরা পেলে তাদের কিন্তু আমরা মুক্তিযুদ্ধ করেছি। কেউ যদি না হয়ে থাকে তার এই সমস্ত প্রমাণাদি সহ যদি তিনি এখান থেকে এম্বাসির থেকে তারা সেটা ফরওয়ার্ড করে আমরা সেটাকে তদন্ত করে দেখব। সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড সহ পদ্মা সেতুর কল্যাণে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক অগ্রগতির কথাও তুলে ধরেন সংসদ সদস্য। এখন আমাদের দক্ষিণাঞ্চলে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার একটা সুযোগ হয়ে গেছে। পায়রা বন্দর, তারপরে মংলা বন্দর, এখানে আজকে যেখানে চট্টগ্রাম বন্দর উপরে এককভাবে আমাদের নির্ভরশীল হতে হয়েছিল আজকে কিন্তু সে অবস্থা নেই। আমরা এখন পায়রা বন্দর, তারপরে মংলা বন্দর, চট্টগ্রাম বন্দর এবং মাতারবাড়ি বন্দর, যেটা আমি মনে করি একসময় সিঙ্গাপুরের কাছাকাছি হয়ে যাবে। গত অর্থ বছরে 3 বিলিয়নের বেশি রেমিটেন্স পাঠানো হয় দেশে। এই কারণে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। প্রবাসীদের জন্য দুবাই নেয়া সেবার নানা দিক তুলে ধরেন তিনি। দুবাইয়ের কনসুলের কর্মসূচির মধ্য দিয়ে আমরা কিন্তু অনেক সেবা আপনাদের দুয়ারে পৌঁছে দেওয়ার চেষ্টা চালাচ্ছি। আপনাদের কথা আমরা শুনছি, আমরা জানি সব সমস্যা হয়তো আমরা সমাধান করতে পারবো না, কিন্তু আমাদের কাছে কোন প্রবাসী বাংলাদেশি এসে তার সমস্যার কথা বলার সুযোগ পাবে না, এটি আমরা বরদাস্ত করব না। আমরা তাদের কথা শুনব, তাদের কথা শুনছি, তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করছি। মঙ্গলবার রাতে আয়োজিত অনুষ্ঠানে বৃহত্তর ফরিদপুরের সার্বিক উন্নয়ন, আগামীর সম্ভাবনা ও আসন্ন নির্বাচন নিয়ে প্রবাসীদের ভাবনা তুলে ধরেন বক্তারা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।